তারা আমাদেরকে কোয়ারেন্টাইনের নাম করে একটা আপনার কন্ডেমড সেলে দেবে। আমাদেরকে তো একজনকে এক একটা সেল দিয়েছে, আর ওদেরকে যারা আপনার ছিল একটা সেলে সাতজন আটজন করে রেখেছে। সেখানে বলা হয়েছে আপনার জেলারকে যে জেল কাকে বলে শিখিয়ে দাও আমাদেরকে। আমি কখনো আপনার আমি আমাদের জেলে কি অবস্থা হয়েছিল সেটা আমি কখনো বলিনি। আমাকে এবং আব্বাস সাহেবকে যখন নিয়ে গেল জেলে, সে জেলে নেওয়ার পরে তো দুই ঘন্টা আমাদেরকে অফিসে বসিয়ে রেখেছে। অফিসে বসিয়ে রাখার কারণটা হচ্ছে যে তারা আমাদেরকে কোয়ারেন্টাইনের নাম করে একটা আপনার কন্ডেমড সেলে দেবে, এবং দ্যাট ওটা ছিল আপনার এয়ারমার্ক ফর আপনার ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামিদের সেল। সেখানে সেই সেলে আপনারা তো সবাই অনেকেই জানেন যে সেলের অবস্থাটা কী। সেলের মধ্যে কোনো বিছানা নেই, আপনার কোনো বেড থাকে না, কোনো খাট থাকে না, আপনার ফ্লোরে থাকতে হয়, এবং ওর মধ্যেই ওই সেলের মধ্যেই 7 ফিট বাই 8 ফিট একটা সেল দেয়, তাই না? ওই সেলের মধ্যেই আপনার একটা হাফ বুক পর্যন্ত একটা দেয়াল দিয়ে আপনার একটা টয়লেটের ব্যবস্থা থাকে, যে টয়লেটটাতে শুধুমাত্র আপনার ইন্ডিয়ান প্যানের ফ্লাশ আছে, বেসিন পর্যন্ত নেই। এবং আমাদেরকে তো একজনকে এক একটা সেল দিয়েছে, আর ওদেরকে যারা আপনার ছিল একটা সেলে সাতজন আটজন করে রেখেছে। অমানবিক, চরম অমানবিক। এবং যেখানে আমরা ইনটাইটেল টু ডিভিশন ফ্রম, আমি আজ পর্যন্ত অনেকবার জেলে গেছি, কিন্তু কখনোই আমাকে আপনার ওই অফিস থেকেই সোজা ডিভিশনে নিয়ে যেত। আমাকে মির্জা আব্বাসকে তারা প্রথমেই ওইখানে নিয়ে গেছে, জোর করে, জোর করেই বলা যায়। এবং 4 দিন আমাদেরকে ওইখানে, অথচ প্রথম দিনই যে জামিনের যে আদেশ হয়েছে সেই আদেশেই কিন্তু আমাদেরকে নির্দেশ ছিল যে আমাদেরকে যেন আপনার কারাবিধি অনুযায়ী আপনার ট্রিট করা হয়। কারাবিধিতে আমরা কিন্তু উই আর এন্টাইটেল টু ডিভিশন প্রথম থেকেই, সাবেক এমপি সাবেক মন্ত্রী যারা থাকে তাদেরকে সেটা তারা করেনি। এবং 4 দিন বলা যেতে পারে যে অমানবিক, এবং এদের আমাদের সঙ্গে যারা ছিলেন 450 জন, এবং তাদেরকে বোধ হয় 10 দিন 12 দিন ওই একটা ঘরের মধ্যে 7-8 জন করে ঢুকে রেখেছে। আপনার একটা ছিল কি সাপলা বিল্ডিং যেটা আর কি, ওই বিল্ডিংয়ের মধ্যে তাদেরকে 10 দিন ওই বিল্ডিংয়ের বাইরে বেরোতে দেয়নি, 3 দিন সেলের বাইরে বেরোতে দেয়নি। এবং সেখানে বলা হয়েছে আপনার জেলারকে যে জেল কাকে বলে শিখিয়ে দাও আমাদেরকে। তো এই একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এখন আপনার সিসি ক্যামেরা তো সবখানে, প্রতি জায়গাতেই সিসি ক্যামেরা, প্রাইভেসি বলতে তখন আর কিছু থাকে না মানুষের। তো এই একটা অবস্থা তার তৈরি করে, চরম একটা আপনার নির্যাতন নিপীড়ন, মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় বলে আমার কাছে মনে হয়েছে আর কি।